Thank you.
প্রথম যাত্রা শুরু হলো এই রথযাত্রার। ভবিষ্যতে আপনারা ভালোভাবে পার্টিসিপেট করবেন, আমাদের কোনো ভুল ত্রুটি আগামীতে আপনার সেটা সংশোধিত হবে। আপনাদের সহযোগিতায় এই বাড়িটা কেনা হয়েছে এবং আশা করি আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে এই মন্দির আর আপনার এখানে কনস্ট্রাকশন করে আপনাদের আনন্দে এখানে আহ্বান জানানো হবে, যাতে আপনার স্বাচ্ছন্দ্যে এখানে পার্টিসিপেট করতে পারেন এবং প্রসাদ নিতে পারেন, এই আহ্বান থাকলো আপনাদের জন্য। আবার 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 ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি আবার অভিনন্দন জানিয়ে এবং প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ, জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক। আমার খুবই আনন্দ এবং গর্ব গর্ববোধ করছি এই জন্যই যে আজ আমাদের 22 বছর পথ চলার পরে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ একটা নতুন দিগন্ত দেখিয়েছে আজ নিউ ইয়র্কের রাস্তায়, যেখানে আমরা মনে পড়ে যায় যে পুরীতে যখন আমরা জগন্নাথ দেবের রথযাত্রায় আমি অংশগ্রহণ করতাম, আজ 22 বছর এই বিদেশে থাকার পরে সেই স্মৃতি মনে পড়ে যায়। তাই এটুকুই আপনাদের কাছে আমাদেরকে প্রার্থনা করি যে শুধু এই শুরু 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 এখানে হয়েছে ভক্ত সংঘ এবং সমস্ত মন্দিরে এভাবেই রথযাত্রার প্রভুর নাম গুণ কীর্তন হোক, এই আপনাদের কাছে সকলের কাছে প্রার্থনা। ঠাকুরের প্রার্থনা সকলের জায়গায় হোক এবং সমস্ত নগরে হোক, যেখানে আমরা ছিন্নমূল হয়ে এখানে চলে এসেছি আর সকলেই আমরা ঠাকুরের চরণ তলে শরণত হয়ে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আমাদের পালন করব, এই কথাই আমি প্রার্থনা করি। আর জগন্নাথ দেবের কাছ থেকে সেই প্রার্থনাই আমি করি যেন সেই ভাব, সেই শক্তি, সেই উৎসাহ আপনাদের অন্তরে জাগ্রত হোক। ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আদর্শ এবং ভারতীয় এই ধর্ম, সনাতন শাশ্বত ধর্ম সকলের কাছে যেন তারা সঠিকভাবে এবং সময় দিয়ে তারা পালন করতে পারে, এই প্রার্থনা করে জগন্নাথ দেবের প্রার্থনার কাছে, জগন্নাথের কাছে প্রার্থনা করে আমি আমার তরফ থেকে ভগবানের কাছে নিশ্চয়ই আপনাদের জন্য প্রার্থনা করব। আগামী দিনে আমাদের বিশ্বের দরবারে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি আবার জগতের সবাই আসল লোক উঠুক, এই প্রার্থনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। আমরা আশা রাখছি প্রতি বছরই এইভাবে জগন্নাথ দেবের যদি আশীর্বাদ থাকে, আপনাদের যদি কৃপা হয়, আমরা চেষ্টা করে প্রতি বছরই এই ধরনের জগন্নাথ দেবকে নিয়ে আমরা রাস্তায় হরে কৃষ্ণ নাম নিয়ে ওনাকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে নাম কীর্তন করবো, সেই প্রত্যাশাটুকু আপনাদের শিখানো রইল। আপনারা সবাই সহযোগিতা করছেন, আপনারা অংশগ্রহণ করছেন, সবাইকে শিক্ষণ বক্তব্য বক্তকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ কামনা করছি শ্রী জগন্নাথ দেবের কাছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, ভালো থাকেন, সবাইকে নমস্কার। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বক্তসংঘের পক্ষ থেকে আবারও আপনাদেরকে সহদ্র প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ। আপনার সবাই ভালো থাকেন। জন্মভূমির সম্পাদক রতন দাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এই প্যারেডটি কভার করার জন্য এবং বিধান দাকেও প্রণাম জানাচ্ছি এই প্যারেডটিকে আমরা সুন্দর করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা এই প্রথমবার এই রথযাত্রা প্যারেড করলাম, আপনারা যেভাবে আমাদের সাড়া দিয়েছেন, সবাই মিলে যেভাবে দেখছি শতবর্ষীভাবে আমাদের প্যারেডে যোগদান করেছেন, আমরা সেই কৃতজ্ঞ প্রকাশ করছি যে আমরা আবার নেক্সট আপনাদেরকে নমস্কার। শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ আয়োজিত প্রথমবারের মতো রথযাত্রা উৎসব এবং প্যারেড আপনারা অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে, তার জন্য আমরা শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিধান জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের শ্রীকৃষ্ণ মন্দিরে এই প্রথমবার আরম্ভ হলো আমাদের এই রথযাত্রা, কন্টিনিউয়াসলি এটা চলবে। আজকে যে ভক্তরা আসছেন তাদেরকে আমি আজকের রথযাত্রার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং
প্রতি বছরে এটা উদযাপিত হবে, আপনারা অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করে এই মন্দিরকে যাতে প্রতিষ্ঠিত করতে পারেন সেটার জন্য আপনাদের কাছে আমার আবেদন থাকলো। শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ আপনাদের সবার সবাই এই পার্টিসিপেশন করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। জগন্নাথের যে রথযাত্রা অনুষ্ঠান তারা করলো খুবই সুন্দর হয়েছে, এরকম অনুষ্ঠান সবসময় করা উচিত। এবং আমি অভিভূত তারা এই রৌদ্রের মধ্যে দ্বিপ্রহ রৌদ্রের মধ্যে যে এত লোকের আয়োজন সত্যি আমাকে অভিভূত করছে, এর জন্য থ্যাংকস টু শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ। ভক্ত সংঘের প্রথম রথযাত্রা অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর প্রতি বছরই যেন আপনারা উপস্থিত হবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রইল, এই অনুরোধ রইল। আবার দেখা হবে। প্যারেড কেমন? অনেক সুন্দর, অনেক মোটিভেটেড, অনেক মানে কি বলে ইন্সপায়ারেবল, খুবই সুন্দর হয়েছে। আপনি আমেরিকায় কত বছর ধরে আছেন? আমার হয়েছে আমেরিকায় প্রায় 22 বছর। কেমন আগে কি এমন র্যালি হতো? আগে হতো মানে এমন এখানে তো হতো না, এখানে এই বছরই প্রথম। আগে তো হতো মানে এখন ভক্ত সমাগম বেশি নাকি? হ্যাঁ, অনেক ভক্ত সমাগম অনেক বেশি, এবং মানুষের মধ্যে একটা উদ্দীপনা আমি দেখেছি যে হ্যাঁ আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত, যে জিনিসটা আসলে হওয়া উচিত। কারণ সোয়াব একটা বড় জিনিস, আমি ঘরে বসে বসে যতই বলরামের ভক্ত হই না কেন, হ্যাঁ আমাকে একটু সোয়াবও করা উচিত। কারণ একজনকে দেখে আরেকজন বাইরে আছে, আর এতে করে কমিউনিটির একটা স্প্রেড আপ হয় যেটা খুবই প্রয়োজন। তো সেদিক থেকে এখন মানুষের মধ্যে সেই ধরনের উদ্দীপনা এবং যে উৎসাহ সেটা অনেক বেশি আমি দেখতে পাচ্ছি, যেটা হওয়া উচিত। আমাদের আরও জাগ্রত হওয়া উচিত, আরও মানে একত্রিত হওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ। আপনাকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। জগন্নাথের রথযাত্রা আসলে আমেরিকার মতো জায়গায় আমরা বাংলাদেশ থেকে এসে এত চমৎকার আজকে একটি বিশাল একটা শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের মাধ্যমে আয়োজনের মাধ্যমে যেই রথযাত্রা আজকে হলো আমরা সত্যি আনন্দিত, এবং ভগবান আমাদেরকে সুন্দরভাবে কৃপা করেছে, ওয়েদারটা ভালো, চমৎকার। সকল হিন্দুদের শুভেচ্ছা রইল, রথযাত্রার শুভেচ্ছা রইল। কেমন অনুষ্ঠান, কেমন হলো? আপনি কি প্যারেড করতে পারছেন? এটা পলিথিন ব্যাগ পাইছেন না? Thank you.
আরে পাঁচ ছিল।